হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো তোমরা এখন আবার অনেকেই বলতে পারো যে আমি সাত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো সকালবেলা আমার কিছু কাজ ছিল, সেই কাজটা আমি রেডি হয়ে করছিলাম আর যাব আমি অন্য একটা কাজে, এর জন্য আমি আজকে রেডি হয়েছি সকাল সকালে। আর বাড়িতে অনেক দিন ধরে বসে আছি, কোনো কিছুই ভালো লাগছে না, পুরো বোরিং ফিল করছি, এর জন্য একটা কাজ ছিল সেই কাজটা করতে যাচ্ছি আর একটু ঘুরতেও যাচ্ছি যাতে মনটা একটু ভালো হয়। তো দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে চলে আসলাম মেলাতে। এই মেলাটা অনেকদিন আগে শেষ হয়ে গেছে, আমাদের আসা হয়নি। এটা ছিল কালী পুজোর মেলা, আর দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিসও ছিল। আর এই মেলার ফুলগুলো দেখে আমার এত সুন্দর লেগেছে, ফুলগুলো দেখে আমার পুরো মনটাই ভরে গেছে। তারপর চলে এলাম আমরা শপিং মলে শপিং করতে, আর এখানে এত বড় বড় সাইজের জামা যেগুলো আমার একটাও হচ্ছিল না, সব আমার একদম ঢোলা ঢোলা হচ্ছিল। আমি যে লিকলিকি ফরিং, এর জন্য শপিং মল থেকে চলে আসলাম। তারপর চলে গেলাম একটা মোবাইলের দোকানে মোবাইলটা ঠিক করতে। আর এখন চলে আসলাম আমরা পেয়ারা খেতে। আর এই কাকুটার পেয়ারা তো এত টেস্টি হয়, এর জন্য আমরা এখান থেকেই খাই। যাই হোক, আমাদের কাজকর্ম ঘোরাফেরা সব কমপ্লিট, এখন তো বাড়ি যেতেই হবে, তো বাড়ি যাচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো? একটা মেয়ে বাইক চালাচ্ছিল আর পেছনে একটা ছেলে বসেছিল। তো ওই দাদাটা আমাকে বলছিল, তুই কি এরকম পারবি? আমি বললাম, হ্যাঁ কেন পারবো না, চেষ্টা করলেই পারবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও, আর ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।